আজকে আপনাদের সম্মুখে 30তম পারার প্রথম সূরা সূরা নাবা তেলাওয়াত করেছি। উক্ত সূরাকে সম্মুখ রেখে কয়েকটি কথা তুলে ধরব মা তাওফিকিল্লা বিল্লাহ। বন্ধু বিদ পরে পরে ঠিক করবেন বন্ধু বিদ। অসুবিধা হলে বন্ধ করে দেন পরে ঠিক করবেন। সূরা নাবাত আমরা পেশ করেছি। উক্ত সূরাকে সম্মুখে রেখে কিছু কথা তুলে ধরব মা তাওফিকিল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিম আমাদের জন্য পাঠিয়েছেন তথা আমাদের পথ প্রদর্শক হিসাবে, যে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনবিধান বলে দিয়েছেন। সেই জীবনবিধানভাবে আমরা সেই মতো যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার অপেক্ষমান বা অপেক্ষা করছে। সেই হেতু কুরআনুল কারিমকে প্রত্যেকটা মুসলিমের বা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানব জাতির মেনে চলা উচিত। এই কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা সূরাতে তিনি বিষয়ভিত্তিক কোনো বিষয়ে আলোচনা করেছেন, মানুষের দিক নির্দেশনা দিয়েছেন। সেই 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা নাবা। এই সূরাতে আমরা কিছু একটু আলোচনা করে শিক্ষা অর্জন করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাতে চেয়েছেন। তিনি বলছেন জাম্মা ইয়াতাসা আলুন, যে তারা জিজ্ঞাসা করে সংবাদ সম্পর্কে, মহাদিন সম্পর্কে। আম্মা ইয়াতাসা আলুন আনিন নাবাইল আযীম, মহাসংবাদ। বলছে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে মহাসংবাদ, মহাদিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলতে চাচ্ছেন, যদি আমরা একটু গুরুত্ব দিই তাহলে বুঝতে পারবো যে কী তিনি বোঝাতে চাইছেন, কী বলতে চাচ্ছেন। এখানে তাফসিরকারকরা বলছেন আনিন নাবাইল আযীম শব্দের অর্থ মহা দিন বা মহা একটা বড় খবর সম্পর্কে তারা একে অপরের মধ্যে জিজ্ঞাসাবাদ করছে। সে মহা খবরটা কী সে বিষয়ে তাফসিরকারকরা বলছেন এটা হচ্ছে কিয়ামত। কিয়ামত সম্পর্কে মানুষ নিজেদের মধ্যে একে অপরের মধ্যে আলোচনা করছে এবং তারা একে অপরের মধ্যে জিজ্ঞাসা করছে মহাদিন সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে মুহাম্মদ, তারা যে কিয়ামত সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছে বা জিজ্ঞাসাবাদ করছে, তুমি বলো তাদেরকে যে কাল্লা সায়ালামুন, অচিরেই তারা এই বিষয়ে জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছে তারা অবশ্যই অবশ্যই অচিরেই তারা এই বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলতে চাচ্ছেন, তার আগে তিনি তার কিছু পরিচয় দিচ্ছেন যে মানুষ যেই মহাদিন সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছে, কেউ মেনে নিচ্ছে কেউ মেনে নিচ্ছে না, একে অপরের মধ্যে মতপার্থক্য দেখা দিচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে আম্মা ইয়াতাসআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা একে অপরের মধ্যে মতবিরোধ করছে, কেউ কিয়ামতটাকে মেনে নিচ্ছে কেউ মেনে নিচ্ছে না, কেউ বলছে আমরা মারা যাওয়াতেই শেষ, এরপর আর পুনরায় জীবিত হব না, কেউ বলছে জীবিত হলেও কি এই মতো কিয়ামত হবে কি না। এই নানা রকমভাবে মানুষ তাদের একে অপরের মধ্যে জিজ্ঞাসাবাদ করছে বা তারা একে অপরের মধ্যে তারা প্রশ্ন ছোড়াছুড়ি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তথা গোটা বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব মণ্ডলীর জন্য শিক্ষা, যে তাদেরকে বলো যে তারা যারা মতবিরোধ করছে, তারা যারা ইখতেলাফ করছে, তারা অবশ্যই জানতে পারবে কিয়ামত সম্পর্কে। এই বলার পরে কিয়ামত বলার আগে এবার কয়েকটি কথা তিনি বলছেন, আমাদের মধ্যে এখন আছে কি না? আপনি যদি কেউ পাপ কাজ করছে তাকে বলছেন যে ভাই এগুলো করো না, পাপ হবে, গুণা হবে, কিয়ামতের দিন জবাব দিয়ে হতে হবে, কোনো ভুরুক্ষেপই নাই, বুঝতে পারলেন, কোনো ভুরুক্ষেপই নাই যে হ্যাঁ সত্যি সত্যি কিয়ামত সংঘটিত হবে, আমাকে সমস্ত মানুষ পৃথিবীর প্রথম লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত থাকবেন, আল্লাহ উপস্থিত থাকবে, ফেরেশতারা উপস্থিত থাকবে, সেখানে আমার হিসাব নিকাশ নেওয়া হবে, আমি যে কর্মগুলো করছি তার পুঙ্খানুপুঙ্খ আল্লাহকে বুঝিয়ে দিতে হবে,
তারই ফয়সালা হবে, সেই মোতাবেক আমাকে জান্নাত জাহান্নাম হবে। এই বিষয়ে যদি আপনি তাকে বোঝাতে যাচ্ছেন, কোনো ভুরুক্ষেপই নেই, হবে কি না কোনো ঠিক নেই। এই বিষয়ে যাতে শুধুও জ্ঞান থাকে এবং কিয়ামত সম্পর্কে যথাযথ ভয় থাকে, যার কারণে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে কিছু উপদেশ সংক্ষেপে 2-5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ, খুব গরম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে কাল্লা সায়া আলামুন সুম্মা কাল্লা সায়া আলামুন, তারা তো অচিরেই জানতে পারবে। কি তোমাদের বিশ্বাস হয় না যে কিয়ামত একদিন হবে? এই বলে তিনি বলছেন আলাম নাজালিল আওজা মিহাদা, আমি কি তোমাদের জন্য পৃথিবীটাকে পিছানো স্বরূপ বিছিয়ে দিইনি? এটাকে দেখে তোমাদের একটু হুশ হয় না? এটাকে দেখে তোমাদের একটু বিবেকে সাড়া দেয় না যে না, আল্লাহ গোটা পৃথিবীটাকে জমিনটাকে আমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কত সুন্দরভাবে, হ্যাঁ আমরা তাতে চলাফেরা করছি, এটা দেখে তোমাদের হুশ হয় না? মানে আমি এটা করতে সক্ষম আর কিয়ামত করতে পারবো না? আমি এটা করতে সক্ষম, পৃথিবীতে আমি সুন্দরভাবে মানে আপনার ভূমিকে ই করে রেখেছি, সমতল করে রেখেছি, আর আমি কিয়ামত করতে পারবো না? এরপরে তিনি বলছেন এখানে আবার মানুষের প্রশ্ন, তাহলে পাহাড় পর্বত কেন? আলাম না জালিল আলদা মিহাদা অজাল নাল জিবালা, তিনি এরপর আবার বলছেন যে আমি শুধু জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি এটা নয়, এরপর আমি পাহাড় পর্বতকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, পেরেকের মতো ঘেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে তোমাদেরকে আমি যে বলছি যে কিয়ামত সংঘটিত হবে, তার আগে আমি যেগুলো বলছি একটু গুরুত্ব দাও। কি বলছেন যে আলাম নাজালিল আওজা মিহাদ, আরে কিয়ামত তো সংঘটিত হবে, তসতস করা তো কোনো ব্যাপারই নয়, কিয়ামত তো কোনো ব্যাপারই নয়, কিন্তু তার আগে তোমাদেরকে বলছে আমি পৃথিবীকে সুন্দরভাবে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, যাতে তোমরা চলাফেরা করতে পারো, যাতে তোমরা এক জায়গা থেকে অন্য এক জায়গায় অনায়াসে যেতে পারো, এটা করেছে। তোমাদের কিয়ামত সম্পর্কে বিশ্বাস হচ্ছে না? এরপর তিনি বলছেন অল জিবাল আওতাদা, এবং আমি জমিনের উপরে পাহাড় পর্বতকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, মানে কি জমিনকে আমি স্থির রাখার জন্য পাহাড় পর্বতকে পেরেকের মতো রেখেছি, মানে সুন্দরভাবে পৃথিবী যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এই কারণে আমি এই কৌশল অবলম্বন করে ছাড়া আমি পৃথিবী তসনস করতে পারবো না। এরপর তিনি আরো বলছেন অখলাক না কুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জোড়া তৈরি করে দিয়েছি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, একে অপরের জোড়া, প্রত্যেক তিনি জোড়া তৈরি করে দিয়েছেন, এগুলো তার কাছে কোনো ব্যাপারই হয়নি, সবই তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ তোমাদের সামনে বিদ্যমান। তারপর তিনি আরো বলছেন ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম, তোমাদের জন্য নিদ্রা আমি প্রস্তুত করে রেখেছি, যাতে তোমরা শান্তি পাও, যারা তোমরা ঘুমিয়ে তোমাদের শরীরে ক্লান্তি দূর করতে পারো, এটা সুন্দরভাবে প্রস্তুত করে ঘুমটা তোমাদের জন্য দিয়েছি। ঘুম যে কত বড় নিয়ামত, যার ঘুম হয় না তাকে জিজ্ঞাসা করবেন, যার ঘুম হয় না, যে ব্যক্তি বয়স্কর জন্য বার্ধক্যের কারণে অসুখের জন্য ঘুমাতে পারে না, নানা রকমভাবে মেডিসিন খাওয়ার পরেও ঘুম আসে না, তাকে জিজ্ঞাসা করুন যে ঘুম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন জওয়াজাল না নাওমাকুম, আমি তোমাদের জন্য ঘুমকে সুন্দরভাবে পরিপাটি করে আমি সৃষ্টি করেছি, যাতে করে তোমরা শান্তি পাও। এরপর তিনি আরও বলছেন ওয়াজাল না লাইল লিবাসা, এবং আমি রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছি পোশাক স্বরূপ, তোমাদের কাছে ঢেকে দিয়েছি রাতের অন্ধকার দিয়ে পোশাকের মতো করে, এটা আমি কি করিনি তোমাদেরকে? তোমরা তো স্বচক্ষে এগুলো দেখতে পাচ্ছ। এরপর তিনি তারপরেও থামছেন না, তিনি কিয়ামত সম্বন্ধে বলার পরেও প্রায় 18-19 নম্বর আয়াতে গিয়ে কিয়ামত সম্পর্কে বলবেন, তার আগে এগুলো বলছেন যে তোমাদের সামনে যেগুলো চলছে এগুলো আমি অনায়াসে করেছি, আর আমি কিয়ামত করতে পারবো না মানে? এরপর তিনি আরও বলছেন ওয়াজালনা নাহার মাআশা, আমি তোমাদের জন্য ঘুম তৈরি করলাম তোমাদের শরীরে ক্লান্তি দূর করার জন্য, তারপর আমি রাতকে পোশাকের মতো অন্ধকারাচ্ছন্ন করে তোমাদেরকে ঢেকে দেওয়ার জন্য সৃষ্টি করলাম, যাতে করে তোমরা নানা রকমভাবে অন্য কাজগুলো সারতে পারো। অজাল না নাহার মাআশা, এরপর আমি দিনকে সৃষ্টি করলাম, দিনকে তৈরি করলাম যাতে তোমরা রুজি রোজগার করতে পারো, যাতে তোমরা রুজি রোজগার করতে পারো। যদি একবার সারা 24 ঘন্টায় যদি অন্ধকারাচ্ছন্ন থেকে যেত, তাহলে তোমরা তো অন্ধকারে কিছু দেখতে পেতে না, রুজি রোজগার করতে পেতে না, পারতে না, চাষাবাদ করতে পারতে না, যেটা একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে এটুক বলেই তিনি ক্ষান্ত হচ্ছে না, তিনি আরও বলছেন অফান অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আরও আশ্চর্যের বিষয় যে তোমাদের মাথার উপর আমি 7 আসমান স্তরে স্তরে সাজিয়ে সৃষ্টি করেছি, যে 7 আসমান যেটা খুঁটিবিহীন, যার কোনো খুঁটির প্রয়োজন হয় সেটা সৃষ্টি করেছে, আর আমি তো কিয়ামত করতে পারবো না, এটাই মূল উদ্দেশ্য। এরপর তিনি বলছেন ওয়াজা আলনা সিরাজাম ওয়াহাজা, এবং আমি উত্তপ্ত, আমি একটা জ্বলন্ত
প্রদীপ সৃষ্টি করেছি যাতে তোমাদের কাছে আলো দেয়, অর্থাৎ সূর্য। যে সূর্য না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে, আপনারা হাড়ে হাড়ে জানেন। যে সূর্য না থাকলে পৃথিবীতে অক্সিজেন তৈরি হবে না, যে সূর্য না থাকলে পৃথিবীতে গাছপালা জন্মগ্রহণ করবে না বা জন্মাবে না, যে সূর্য না থাকলে গাছপালা না জন্মালে আমরা খেতে পাবো না, সেই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মূলত আমাদের জন্যই। এরপরেগুলো পরে আলোচনা করব। এখান থেকে যে আলোচনাতে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও এগুলো বলছেন, মানে কি আমাদেরকে হুঁশ ফিরাচ্ছেন, আমাদেরকে তিনি হুঁশ ফিরাচ্ছেন যে তোমাদের স্বচক্ষেই তো এগুলো আমি করেছি, তাহলে কিয়ামত সম্পর্কে তোমাদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন? দ্বিধাদ্বন্দ্ব হওয়ার তো কথা নয়, তোমাদেরকে কিয়ামতের যে বিচারের দিনে তোমাদেরকে হিসাব দিতে হবে এ বিষয়ে তো তোমাদের সন্দেহ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমি তোমাদের সামনে এগুলো করেছি। পাহাড় জমিনকে আমি বিছানা স্বরূপ বিছিয়েছি তোমাদের জন্য, জমিনের উপর আমি পাহাড় পর্বত গেড়ে দিয়েছি পেরেকের মতো পৃথিবীকে স্থির রাখার জন্য, সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য। এরপর আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের ঘুমের জন্য, এরপর আমি দিনকে সৃষ্টি করেছি তোমাদের রুজি রোজগার করার জন্য, এরপর আমি আকাশকে সৃষ্টি করেছি থরে থরে তোমাদেরকে শুধু দেখানোর জন্য। তাহলে এই যে বিষয়গুলো তোমাদের সামনে তোমরা উপভোগ করছো দেখছো, তাহলে কি কিয়ামত আমি করতে পারবো না? যেগুলো পরবর্তীতে আলোচনা আসবে, এরপরে কিয়ামত সংগঠিত আলোচনা হবে, তারপর জাহান্নাম সম্পর্কে, তারপর জান্নাত সম্পর্কে আমরা ছোট ছোট করে আলোচনা করব, যেহেতু দিন অতীব খারাপ চলছে বুঝতে পারছেন। তবে শেষের দিকে কয়েকটি কথা, তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, যে এই যে এমন একটা আল্লাহর গজব বলতে পারেন বা আল্লাহর একটা পরীক্ষা বলতে পারেন, যে নানা রকমভাবে ঝড় তুফান চলছে, আমরা সেই দিক দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত রেখেছে, তাই আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে খুতবা শেষে আরও বলি যে আমরা তুমি যেভাবে এখন হেফাজত রেখেছো এইভাবে ভবিষ্যতেও তুমি আমাদেরকে হেফাজত করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি অন্যান্য যে সব জায়গায় এইভাবে ঝড়ের তাণ্ডবে বলেন বা নানা রকমভাবে বন্যার কারণে যারা ঘর ছাড়া হয়েছে বা যারা অসহায় হয়েছে তাদেরকে তুমি সহায় দান করো সকলে আল্লাহুম্মা আমিন। এ বলে এই সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছো। আমার আলাইনা ইল্লাল বালাগ।